বর্ধমান বিস্ফোরণ নিয়ে আরেক দফায় রাজনৈতিক চাপানউতোর। নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের দিকে আঙুল তুলেছিলেন। চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতে জবাব ফিরিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রেস বিবৃতিতে অরুণ জেটলি বলেছেন, বর্ধমান বিস্ফোরণ যারা ঘটিয়েছে তাদের বেশ কয়েকজনকে এনআইএ গ্রেফতার করেছে। তারা দেশের শত্রু। পশ্চিমবঙ্গ পুলিশ কিংবা অন্যান্য নিরাপত্তা এজেন্সির কাছে এমন কোনো তথ্য নেই যার থেকে প্রমাণিত হয় বিস্ফোরণ সাজানো ঘটনা। যদি এই ধরনের কোনো তথ্য প্রমাণ না থেকে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন অভিযোগ করছেন বিস্ফোরণ সাজানো? এই ধরনের অভিযোগ আদতে দোষীদেরই সাহায্য করছে। এই ধরনের মন্তব্য দায়িত্বশীল এবং জাতীয়তাবাদী কোনোটাই নয়। দলীয় ওয়েবসাইটে জেটলিকে পাল্টা আক্রমণ করে বর্ধমান বিস্ফোরণ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন দাবি করেন, সবই বিজেপির পরিকল্পনা মাফিক হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের সময় ঠিক একইভাবে প্রচার করেছিলেন পশ্চিমবঙ্গে, এটা কাকতালীয় হতে পারে না, সব বিজেপির প্ল্যান। আর যাই করুন, পশ্চিমবঙ্গের মানুষ এবং তৃণমূলকে জাতীয়তাবাদের পাঠ পড়াতে আসবেন না। তৃণমূলের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। বর্ধমান বিস্ফোরণ নিয়ে দ্বিতীয় দফায় রাজনৈতিক চাপানউতোরের সূত্রপাত শনিবার। দলীয় কর্মী সভা থেকে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে জেটলির পাল্টা জবাব এবং অভিযোগ প্রমাণ করে দেখাতে তৃণমূলের উদ্দেশ্যে বিজেপির চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া গোটা বিতর্কে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। সারদাকাণ্ডে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসুর গ্রেফতার ঘিরে দলের অন্দরেই ভিন্ন সুর। শনিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে সৃঞ্জয়ের পাশে দাঁড়ানোর বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর চব্বিশ ঘণ্টার মধ্যে দলনেত্রীর কার্যত ভিন্ন সুরে সৃঞ্জয়ের সঙ্গে দলের দূরত্ব তৈরির চেষ্টা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। দলের ওয়েবসাইটে সৃঞ্জয়ের নাম না করে তিনি লিখেছেন, যে ভদ্রলোক গ্রেফতার হয়েছেন তিনি বাংলার একটি সংবাদপত্রের মালিক ও সম্পাদক, রাজ্যের একটি ভালো ঘরানার ব্যবসায়িক পরিবারের সদস্য। কয়েক বছর আগে সংবাদপত্রের সঙ্গে জড়িত ব্যক্তি ও সাংবাদিকদের আমাদের দল সুযোগ দিয়েছিল, তাঁদের দলে নেওয়া হয়েছিল। এটা এক প্রকার ল্যাটারাল এন্ট্রি বলতে পারেন, তাঁরা তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিলেন না। ডেরেকের এই মন্তব্য প্রসঙ্গে কটাক্ষের সুরে বিজেপির বক্তব্য, বিপদে পড়লেই ঝেড়ে ফেলার চেষ্টা তৃণমূলের ট্র্যাডিশন। তবে ডেরেক ওব্রায়েনের এই মন্তব্য অনেককেই চমকে দিয়েছে, কারণ শনিবারই সারদাকাণ্ডে ধৃত সৃঞ্জয়ের পাশে দাঁড়িয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর পাশে দাঁড়ালেও দলীয় ওয়েবসাইটে তৃণমূল সাংসদের ভিন্ন সুর। সারদাকাণ্ডে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়াতেই কি দিশেহারা তৃণমূল? প্রশ্ন বিরোধীদের। দিনে দুপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন মহিলা, নদিয়ার ঘুগড়ো কাছেতে দুষ্কৃতী তাণ্ডব। গ্রামবাসীদের দাবি, রবিবার সকালে পাশের গ্রাম পীরপুর থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। বাধা দিতে গেলে এলোমাথাড়ি গুলি ছুটতে থাকে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় অর্পণা বাগ নামে এক মহিলার। এই ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘন্টা খালগড়িয়া রোড অবরোধ করে গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত তিনজনকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।